সোনামুনিরা এই পর্বে আমরা দীর্ঘ দীর্ঘকার দিয়ে শব্দ গঠন করবো কার চিহ্ন দিয়ে আমরা শব্দ গঠন করব তাহলে লিখে ফেলি দীর্ঘ বর্ণটা দীর্ঘ লিখি কিভাবে এই চিহ্ন দিয়ে এই দীর্ঘ কার চিহ্ন দিয়ে এখন আমরা শব্দ গঠন করি প্রথমেই আমরা সূর্য দিয়ে শুরু করি কারণ আমাদের সকালটা শুরু হয় সূর্য মামাকে দিয়ে দন্তস্বয়ে দীর্ঘ জয়ে রে সূর্য দূর দয়ে দীর্ঘ র দূর ধুলা ধয় দীর্ঘকারী ধূ লয়াকারে লা ধুলা ধুলা বালি শরীরে ধুলা বালি ময়লা ভরে না সেজন্য আমাদের সব সময় খাবার আগে ভালো করে হাত সাবান দিয়ে ধুয়ে মুখ ধুয়ে তারপর খেতে হবে ধুলা কুপ কয়ে দীর্ঘ প কু ময়ূর ম অন্তঃস্ত র ময়ূর ময়ূর খুব সুন্দর একটা পাখি পেখম মেলে নাচে যখন আকাশে মেঘ ডাকে মেঘের শব্দ শুনলে ময়ূর তখন পেখম মেলে নাচে আর ময়ূরের পলক দিয়ে আমরা কি করি সুন্দর পেন বানাই বা পাখা তৈরি করি নুপুর দন্ত নয় হসু সরি দন্ত নয় দীর্ঘ পয়ে হস র নুপুর আমি আবার লিখছি নুপুর দন্ত নয় দীর্ঘ পয়ে হস র নুপুর নুপুর বা পায়ের মল আমরা নাচে নাচ করার সময় পড়ি না পায়ে নুপুর পড়ি আবার নতুন বউকে আমরা পায়ে নুপুর দিই ছোট ছোট বাবুর বাবুরা যখন কেবল থপ করে হাঁটতে শিখে তখন মারা কি করেন পায়ে নুপুর পরে না ঝুমঝুম শব্দ হয় রয় দীর্ঘ প রূপ রূপ মনে সৌন্দর্য এখানে একটা অর্ধমাত্রা হবে আমি বড় করে দিলাম তো আবার কেটে দিই কারণ একটা অর্ধমাত্রা হবে দীর্ঘ প রূপ আবার বড় হে কুল কয় দীর্ঘ কুল কয় দীর্ঘকারে কুল নদীর কুল কিনারা নদীর কোন কুল নাই কিনারা নাই কুল পূর্ব পূর্ব দিকে কি ওঠে সূর্য উঠে পয় করে পু বয়রে পূর্ব আমাদের কয়টা দিক আমরা গণি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সূর্য কোন দিকে উঠে আর কোন দিকে ডুবে তবে দক্ষিণ দিকে বাড়ি তৈরি করে সময় বাবা মারা কি করেন দক্ষিণ দিকে অবশ্যই ঘরে একটা জানলা রাখেন কারণ দক্ষিণের বাতাস খুব সুন্দর হিমেল বাতাস সেজন্য দক্ষিণে একটা জানলা থাকবে ঘরের দক্ষিণ দিকে পূর্ব এবার আসবে মূল ময় দীর্ঘ আর ল মূল মূল শব্দ মূল মানে জিনিসটা সেটাই হলো মূল মূল্য মযে দীর্ঘ লয়ে জফলা মূল্য মানে দাম এই জিনিসটা দাম কত আমরা দোকানে কোনো কিছু কিনতে গেলে দাম জিজ্ঞেস করি না সেটাকে বলে মূল্য ধূসর কমা চিহ্ন ধয়ে দীর্ঘ দন্তস্ব আর ধূসর মানে মলিন রূপা রয়ে দীর্ঘ পয়ে আকারে পা রূপা একটা ধাতু সোনা রূপা তামা একটা ধাতু রূপা সেরকম তামা সোনার মতো একটা ধাতু আমরা বলি না রূপালি রঙের এই রূপার থেকে বলি রূপালি রূপালি রং সোনালি রং তামাটে রং এই ধাতুগুলোর সঙ্গে আমরা মিল রেখে গুলো যে ধাতুর রঙে জিনিসটা হয় আমরা সেই ধাতুর রং দিয়ে রংটা বলি রূপালি রং সোনালি রং তামাটে রং ভয় দীর্ঘকারে ভূ ময় মি ভূমি ভূমি মানে মাটি মাটিকে আমরা ভূমি বলি ভূমিকা ভয় করে ভূ ভূমি কয়াকারে কা ভূমিকা ভূমিকা মানে কোনো কিছু শুরু করার আগে আমরা যে কথাটা লিখি শুরুটা করি তার আগে একটা ভূমিকা লিখতে হয় যে আমরা কি সম্পর্কে লিখছি যেমন রচনা লেখার সময় আগে দুই লাইন আমাদেরকে ভূমিকা লিখে নিতে হবে যে আমরা এই বিষয়টার উপর রচনা লিখছি তারপরে মূল বিষয়বস্তুটা লিখবো এবং সব শেষে আমরা আবার একটা কনক্লুশন দিয়ে দেব ভূমিকা সূচনা ভূমিকা সূচনা এগুলো সব একই সূচনা মানে শুরুটা আমরা করছি এটা সূচনা করছি এটা শুরু করছে দন্ত দীর্ঘ দীর্ঘকারে সু দন্ত নয় আকারে না সূচনা আমাদের সব কিছুর একটা সূচনা থাকতে হয় ভূমিকা থাকতে হয় ভূত তোমরা কি ভূতের ভয় পাও রাত হলে জিন ভূতের ভয় খবরদার ভূতের ভয় পাবে না ভূত বলে কিচ্ছু নাই ভূত তারপর স্যুপ আমরা চাইনিজে গেলে কি খাই চাইনিজ স্যুপ খাই আবার আম্মু ঘরে মুরগির স্যুপ বানিয়ে দেন বা ঘরে চাইনিজ স্যুপ বানিয়ে দেন আমি সবসময় অর্ধমাত্রাটা অনেক বড় করে দিচ্ছি এত বড় হয় না অর্ধমাত্রা একটু ছোট্ট হবে পূর্ণিমা পয় দীর্ঘ মধ্য নয় রে ময়াকারে মা পূর্ণিমা পূর্ণিমা হলো জ্যোৎস্নার যে আলোটা রাত্রে বেলায় জ্যোৎস্নার আলো পড়ে তাকে বলে পূর্ণিমা একটা হলো পূর্ণিমার রাত একটা হলো আমাবস্যা রাত রাত অন্ধকার পূর্ণিমার রাতে সুন্দর জ্যোৎস্নার আলো থাকে পূর্ণ পয় দীর্ঘ মধ্য নয় রে পূর্ণ পূর্ণ মানে কোনো কিছু পূরণ করে দেওয়া যে জায়গাটা ফাঁকা আছে সেটা কোনো কিছুতে পূরণ করে দাও বলে পূর্ণ শূন্য 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 মানে একদম ফাঁক কোনো কিছু না একদম শূন্য থেকে সবকিছু আমরা শুরু করি আমরা পরীক্ষায় প্রশ্ন করতে পারি না শূন্য স্থান পূর্ণ করো মানে শূন্য যে স্থানটা শূন্য আছে ফাঁকা আছে সেটাকে পূর্ণ করো মানে পূরণ করে দাও কিছু একটা দিয়ে ফাঁকা দীর্ঘকারে ধু লয় দীর্ঘকারে লি গুলি গয়কারে গো ধয় দীর্ঘকারে ধু লয় দীঘলি গধুলি লগ্ন যখন সূর্য ডুবে যায় সেই সন্ধ্যার সময় যে সূর্যের আভাটা ছড়িয়ে পড়ে সেটাকে আমরা বলি গধুলে লগ্ন মূলে গাছের মূলে বলি না মানে গাছের শিকড়ে মূলে পূজা পরে দীর্ঘকারে পু বুর্গের জয় আকারে যা পূজা পূজার মজা যে কত মজা না সরস্বতী পূজা দুর্গা পূজা কত পূজা পূজার সময় আমরা নতুন নতুন কাপড় পাই কত লাড়ু খাওয়া হয় পূজার ছুটি পাওয়া যায় স্কুল সেই পূজা সূর্যমুখী একটা ফুলের নাম এই ফুলটা সূর্যের দিকে মুখ করে থাকে ফুটে বলে এর নাম সূর্য মুখী দন্ত দীর্ঘকারে সু মন্তস্ত জয়ে রে সূর্য মুখী ময়সকারে মু ক্ষয়ে দীর্ঘকারে কি মুখী মানে মুখ সূর্যের দিকে মুখ করে থাকে যে ফুল তার নামই হল সূর্যমুখী চূড়া কোনো কিছুর মাথা বা একদম উপরে সেটা হলো চূড়া আকারে রা চূড়া পাহাড়ের চূড়ায় উঠলাম হিমালয় চূড়ায় উঠলাম আমি সবসময় মাত্রাটাকে অনেক বড় করে দিচ্ছি এটা আমার খুব একটা বাজে অভ্যাস চয় দীর্ঘকারে চু রয় আকারে রা চূড়া কূটনীতি কয়েক দীর্ঘকারে কু আর ট কুট দন্ত নয় দীর্ঘ করে নি তয়সিকারে তি কূটনীতি আমরা রাষ্ট্রদূতদেরকে কি বলি কূটনৈতিক কারণ এরা নীতি কূটনীতি রাজনীতি কূটনীতি অনেক নীতি আছে সেই একটা নীতির ভিতরে কূটনীতি এটা যখন তোমরা আর একটু বড় হবে রাজনীতি করা শিখবে লেখাপড়া শিখে অনেক মেধাবী হবে জ্ঞানীগুণী হবে যখন কূটনৈতিক হিসেবে বিভিন্ন চাকরি করবে তখন এই কূটনীতির মানেটা সুন্দর করে জানতে পারবে পারবে বুঝতে তখন তোমাদের কৌতূহলটা মিটে যাবে আমি তোমাদের কূটনীতির মানেটা কৌতূহল রেখে দিলাম কৌতূহল কৌ তয় তয় দীর্ঘকারে হল কৌতূহল মানে কোনো কিছু জানার ইচ্ছা বা আকাঙ্ক্ষা তোমাদের এই কূটনীতি মানেটা জানার ইচ্ছা বা আকাঙ্ক্ষা কৌতূহলটা আমি রেখে দিলাম এই মানেটা যাই কৌতূহলটা পূরণ করার জন্যই তোমাদেরকে অনেক বড় হতে হবে অনেক মেধাবী হতে হবে জ্ঞানী গুণী হতে হবে ভূতপূর্ব তো ভূতভূর ভূতপূর্ব এগুলো হলো বাংলা ভাষা যেগুলো আমাদের দরখাস্ত লিখতে লেখা হয় ভূতপূর্ব অধ্যাপক এগুলো একটু কঠিন বাংলা শিখে রাখো এখনই কাজে দেবে তোমাদের ছোট্ট কচি বুদ্ধিতে সব থেকে যাবে গুগল না তোমরা গুগলে সব কিছু রেখে দাও পরে গুগল সার্চ করে বের করে ফেলবে ভুয়ী ভয়ে দীর্ঘ ভূ অন্তস্থ অন্তঃস্থ দন্ত দীর্ঘকারে শি এই যে তোমরা কূটনীতি কৌতূহল ভূতপূর্ব এত কঠিন কঠিন সব গুলো শিখলে বানান শিখলে মানে শিখলে সেজন্য তোমাদের আমরা কি করছি ভুসি প্রশংসা করছি তোমাদের আমরা খুবই প্রশংসা করছি মন প্রাণ খুলে উচ্ছ্বসিত ভূষি প্রশংসা করছি বারানটি এক একসঙ্গে সুন্দর করে লিখি এখানে ফাঁক ফাঁক হয়ে গেছে ভূষি প্রশংসা করছি তোমাদের ভয় দীর্ঘকারে ভূ অন্তস্ত দন্তস্বয় দীর্ঘকারে শি ভূষি ভূষণ ভূষণ মানে কাপড় পরনের ভূষণ ভয় দীর্ঘ মু পেট কাটা মধ্য স আর মধ্যন্য ভয় স্বন্য ভূষণ মূর্খ ময় দীর্ঘ ক্ষয়ে রে মূর্খ আমরা বলি না মূর্খর মতো কথা বলিস না তো বোকার মতো কথা বলিস না কেউ লেখাপড়া না জানলে কারো জ্ঞান বুদ্ধি না থাকলে আমরা কি বলি তাকে মূর্খ বলি মূর্খ মানে তার কোনো জ্ঞান সে সে বোকা। জানে না জানে না সে মূর্খ মূল্যায়ন ময় মীর্ঘকারে জফলাকারে জফলা কারে অন অন্তস্ত এই যে তোমরা এত কিছু বানান এত কঠিন কঠিন শব্দ বানান শিখছ এর মূল্যায়ন তোমাদের অবশ্যই অবশ্যই হবে তোমরা যখন আরো বড় হবে আরো পরীক্ষায় ভালো ফল করবে তখনই তোমরা এর মূল্যায়ন পাবে এই যে কঠিন পরিশ্রম করছো তোমরা এই পরিশ্রমের মূল্যায়ন তোমরা অবশ্যই অবশ্যই পাবে পরীক্ষার ফলের মাধ্যমে জীবনের সর্বক্ষেত্রে তোমরা তোমাদের মূল্যায়ন অবশ্যই পাবে এবার আমরা লিখব মুমূর্ষ মুমূর্ষ বানানটা একটু খেয়াল রাখবে ময় হাস্যকারে দীর্ঘ দীর্ঘকারে মু মধ্যন্ন রেপ রস মুমূর্ষ প্রথমে রসু তারপর দীর্ঘ আবার প্রথম আর শেষে হলো রসু। মাঝে হবে দীর্ঘ আর মূর্ধহ্ন শয়ে রেপ হবে মুমূর্ষু মুমূর্ষু মানে সাধারণত এটা আমরা ব্যবহার করি কোনো রুগীর ক্ষেত্রে যে রুগীর অবস্থা খুবই খারাপ আমরা বলি না মুমূর্ষ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তার অবস্থা খুবই খারাপ তখন তাকে আমরা বলি মুমূর্ষ এখন লিখবো মুহূর্ত হয়ে দীর্ঘ তয়ে রে মুহূর্ত আমি বলি না এই মুহূর্ত থেকেই শুরু করো এই মুহূর্ত থেকে তোমরা লেখাপড়া শুরু করো এই মুহূর্ত থেকে তোমরা পড়া লেখা থামিদা এই যে এই মুহূর্তটা বলি পরীক্ষার সময় ঘন্টা পড়ে যায় না তখন টিচারকে বলেন এই মুহূর্তে তোমরা লেখাপড়া থামিদা তার মানে সরি লেখাপড়া না শুধু বলেন লেখা এই মুহূর্তে তোমরা লেখা থামিদা মানে এখন আর তোমরা এখনই এই মুহূর্তে কাজটা করতে হবে এখনই করতে হবে সেটাকে বলি আমরা মুহূর্ত তাহলে প্রথমে ময় হসু তারপর হয় দীর্ঘ তারপর আর মুহূর্ত বানানটা তোমাদেরকে আবার আমি আবার লিখে দিচ্ছি মনে রাখবে ময়ে প্রথম হবে ময় হসু দ্বিতীয়বারে হবে ময় দীর্ঘ আর তৃতীয়বারে হবে আবার রস্য এবং সেটা হবে মুদ্ধন্য সয়ে রস্য মু মু বানানটা খুব কঠিন মনে রাখবে তারপর হলো মুহূর্ত ময়হস্য হয় দীর্ঘ তয়ে রে মুহূর্ত এবার আমরা লিখব পূর্ব সুরী পূর্ব দীর্ঘ বয়ে রে পূর্ব এই পূর্ব মনে হলো আগে পূর্ববর্তী মানে আমাদের আগে যারা তারা হলেন পূর্ব সুরি দন্ত দন্ত করে সু রহস্যকারে পূর্বসূরি মানে আমাদের আগের যে প্রজন্ম তারা হলেন আমাদের পূর্বসূরি যেমন আমার বাবার দাদা দাদার দাদা দাদার দাদার বাবা ওনারা হলেন আমাদের পূর্বসূরি আবার বানানটা লেখে পয় দীর্ঘ বয়ে রে পূর্ব শয়ে দীর্ঘ রয়ে হসি পূর্বসুরি মানে আমাদের বাবা দাদা দাদার দাদা উনারা আমাদের পূর্ব সুরে অপূর্ব দীর্ঘ বয়ের অপূর্ব আমরা বলি না অপূর্ব সুন্দর তুমি একটা ছবি আঁকলা ড্রয়িং ক্লাসে শিক্ষক কি বলেন অপূর্ব সুন্দর ছবি হয়েছে তাহলে অপূর্ব সুন্দর ছবি অপূর্ব স্বরীয় অপূর্ব অভূত অ অভূতপূর্ব অস্বরীয় অভূতপূর্ব অ ভয় দূর্ঘ আত্ম আমরা ভূত বানান লিখি না ভয় দূর্ঘত ভূত এই ভূতের আগে অ লেখে দেবা তাহলে হবে কি অভূত অভূতপূর্ব সাফল্য অভূত এবার আমরা লিখব বধু বধূ কাকে বলি নতুন বউকে আমরা বলি বধূ ব দীর্ঘ বধূ বধূ মনে বউ মরু ভূমি ম রয়স্যু রয় দীর্ঘ ম রয় দীর্ঘ মরু না সরি এখানে হবে ম রয়সু প্রথমে হবে ম রয়সু মরু আর ভূমি বানান তো আমরা আগে শিখেছি সেই ভূমি মানে যেটা মাটি সেই মরুর সঙ্গে ভূমি বানানটা লিখে দিব ভয় দীর্ঘ করে ভূ ময় হর্ষ করে মি ভূমি মরু ভূমি বানানটা আবার লিখছি মরু ভূমি স্টে কোথায় মরুভূমি দেখে না যেখানে মরুভূমি দেশ সেখানে শুধু বালি আর বালি কোনো পানি থাকে না শুধু ধুলা গাছপালা পানি কিচ্ছু নাই শুধু ধুলা আর ধুলা বালি আর বালি সেগুলোকে আমরা বলি মরুভূমি মরুভূমি বানানটা দেখো ম রয় হসু মরু মরুর সঙ্গে আমরা ভূমি মানে জমি এই যে ভূমি পরেছিল আমরা ভূমি মানে জমি বা মাটি সেই জমি ভূমি লিখে দিব। মরু ভূমি ভয় দীর্ঘকারে ভূ ময় হাসি নি মরু ভূমি কেতু ধয় দীর্ঘকারে ধু আর ম ধুম কারে কে তুক রেতু ধুমকেতু রাত্রিবেলা আকাশ কি দেখা যায় ধুমকেতু পড়ে না আকাশ থেকে ধূমকেতু দেখা যায় না রাত্রিবেলা রাতের আধারে এটা খুব মানে সহজে দেখা যায় না ধূমকেতুকে